ভাই ইংলিশ আমি ফ্রি রাইটিং পারি না, একটু বলেন ভাইয়া আমি কেমনে করব। মৌসুমী মৌ, তুমি এই কমেন্টটা এখানে না করে যদি তোমার ইংরেজি বইটা একটু খুলতা, ঠিক আছে? পাশাপাশি যদি তুমি দেখতা যে আমাদের ওখানকার জিনিসগুলো ধরুন, তুমি যদি প্রথম চ্যাপ্টার থেকে শুরু করো ইংরেজি, যে আমরা যদি ইংরেজি প্রথম চ্যাপ্টার থেকে একবারে শুরু করি, সেখানে যদি আমরা যে কাজটা করতাম সেটা দেখো, সেখানে যে আমার যে অ্যাপ্রোচটা আছে, প্রথম শুরু হয় বেসিক্যালি আমাদের বেশ কিছু অ্যাপ্রোচের মাধ্যমে, কিছু প্রশ্ন করার মাধ্যমে। তুমি শুধু যদি সেখানকার কোয়েশ্চেন করার অ্যাড্রেস, তুমি দেখো একটা টপিকে যখন আমি লিখি বা লিখবো, ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে যদি আমি কথা বলি, এবার আমি একটু ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে কথাবার্তা বলি ইংলিশে, একটা টপিক তোমাকে দেওয়া থাকে, তারপর বলা হয় যে ওই টপিকে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং করো। সো একটা টপিকে যখন ফ্রি হ্যান্ড রাইটিং আমরা করবো, সো আমাকে এই টপিক সম্পর্কে কিছু বেসিক আন্ডারস্ট্যান্ডিং লাগবে। আচ্ছা, এখন লেখার ক্ষেত্রে আমার সেই ইনফরমেশনগুলো লাগবে, বাট এখন আমি ইনফরমেশন বের করবো কী হবে? সো বেস্ট ওয়ে টু রাইট এনি প্যারাগ্রাফ, টু রাইট এনি প্যারাগ্রাফ অর এনি থিং ইন ইংলিশ হুইচ ইজ বেসিক্যালি ফ্রি হ্যান্ড রাইটিং, চেষ্টা করবা কি করতে, চেষ্টা করবা জিনিসটাকে কিছু প্রশ্ন করতে, ঠিক আছে? জিনিসটাকে কিছু প্রশ্ন করতে, সেটা আমাদেরকে আমাদের কিছু WH কোশ্চিন আছে। WH কোশ্চিনগুলো কি? হু, হোয়াট, হোয়াই, হোয়েন, হাউ, পাঁচটা WH কোশ্চিন, ঠিক আছে? প্রশ্ন করো, একটা টপিকে প্রশ্ন করো, তখন কিন্তু তুমি সেই প্রশ্নগুলোর উত্তর যদি শুধুমাত্র লিখতে পারো তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। যেমন আমি যদি তোমাকে একটা উদাহরণ দিই এখানে, যে আমরা যদি এখন বলি অনলাইন এডুকেশন, আজকের আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর টপিক ইজ অনলাইন এডুকেশন, ওকে? সো আমরা যদি অনলাইন এডুকেশন নিয়ে যদি কথাবার্তা বলি, এখন তোমার মনে হতে পারে ভাইয়া আমার তো বেসিক্যালি যে টপিকে অ্যালার্জি আছে, সো আমি বেসিক্যালি ফ্রি হ্যান্ড রাইটিং পারি না। তুমি পারো না, এটা ভুল কথা, তুমি পারো মৌসুমি, তুমি পারো, কিন্তু বেসিক্যালি তুমি জানো না যে তুমি পারো, ওকে? সো আমি কি করবো এখন, আমার ফার্স্ট অ্যাপ্রোচ কী হবে, যে অনলাইন এডুকেশন, আমি যদি বাংলায় বলি অনলাইন এডুকেশন কী, মানে মানে হোয়াট ইজ অনলাইন এডুকেশন, এটা আমার ফার্স্ট কোশ্চেন। সো আমি একটা টপিকে মোটামুটি পাঁচটা কোশ্চেন করবো, ফাইভ কোশ্চেন্স করবো, ঠিক আছে? আমি যদি বাংলা ইংলিশ মিলাই বলছি তোমাদেরকে যদিও বোঝার জন্য, ফাইভ কোশ্চেন্স। তো ফার্স্ট আমি যখন একটা টপিক সঙ্গে লিখবো হোয়াট ইজ অনলাইন এডুকেশন, ঠিক আছে? সো এখন যদি আমি এটা বলি কী হবে, যে আমার তখন আসতে লাগবে যে অনলাইন এডুকেশন কাকে বলে, ঠিক আছে? তারপর অনলাইন এডুকেশন শুরু হইলো কিভাবে, উৎপত্তি কিভাবে, ঠিক আছে? ঠিক আছে, এখানে কি হয়, ঠিক আছে, কোথায় হয়, তারপর অনলাইন এডুকেশন কেন দরকার, ঠিক আছে, তারপর কি এর ভালো দিক খারাপ দিক, তারপর শেষ। আমি শুধুমাত্র পাঁচটা প্রশ্ন করেছি, জাস্ট কনভার্ট ইট ইনটু ইংলিশ, তাহলে দেখবা এনি টপিক, এনি টপিক, কি, কিভাবে, কেন, কোথায়, কখন, এভাবে জাস্ট পাঁচটা কোশ্চেন করো একটা যে কোনো টপিককে, তারপর সেই অনুপাতে তুমি কিন্তু অ্যান্সার যদি মাথার মধ্যে প্রিপেয়ার করো, এনি টপিক, এনি গিভেন টপিক, তুমি কিন্তু সেটার উপর কিন্তু লিখতে পারবা, ঠিক আছে? এইটা একটু মাথায় ফিক্স রাখো, ঠিক আছে?